লিপিকা কাব্যগ্রন্থ থেকে একটা শোনাই, মেঘলা দিনে, আজকের মতো দিনে পড়ার কবিতা, বলার কবিতা। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন, রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনের সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভেতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরিতে শীত কেটে মণিমাণিক্য চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সে ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে আমার বাণী সুরের প্রতিভাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সমস্ত ছড়ানো ব্যথা এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশে ভিখিরি রাস্তার কোন মোড়ে? আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বর্ষণ পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাড়ছে। লিপিকাতে দেখিয়ে মনে হচ্ছে না যে ঠিক আজকের দিনেরই কথা, ভিতরে যা কিছু আছে বাইরে তার সমস্ত শেষ করে দেওয়া যায় না।